নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর বেঙ্গলি চ্যানেল। আপনারা জানেন যে জেনফা 2020-র যে মেধা তালিকা প্রস্তুত হবে এবং তার জন্য ডকুমেন্টেশন, এবং ডকুমেন্টেশনের পরে চয়েস ফিলিং, এটা করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রচুর বিভ্রান্তির মধ্যে পড়েছে। যে সাবজেক্টের ব্যাপার ছিল 6টি সাবজেক্টের জায়গা, যেখানে আমি বলেছিলাম যে ম্যাথটা দিয়ে ভুল করা হয়েছিল, ভার্নাকুলার দিতে হতো। ভার্নাকুলার ম্যান্ডেটরি এই কারণে যে আপনারা দেখবেন যে চয়েস ফিলিংয়ের জন্য যে ক্রাইটেরিয়া আছে যে সাবজেক্টের জন্য, যেমন বিএসসি নার্সিং সেখানে যেমন বলা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ, আবার দেখবেন অডিও অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি সেখানে আপনার দেওয়া আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োলজি অথবা ম্যাথ অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড অন্যান্য সাবজেক্ট, অর্থাৎ তার সঙ্গে ইংলিশ দিচ্ছেন। কিন্তু যখন আমরা এই কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, সেইখানে আমাদের ভার্নাকুলার আছে, যে ভার্নাকুলার সম্পর্কে একটা সম্যক ধারণা নেই, যে আঞ্চলিক ভাষা বা প্রচলিত ভাষা বা আমাদের মাতৃভাষা বাংলা, সুতরাং সেখানে তার ফেভারে ইএস করতে হতো বা সেটাকে এনে করার দরকার ছিল না। কিন্তু অধিক প্রচুর ছাত্রছাত্রী তারা হচ্ছে যে এটাকে এনে করে দিয়েছে, তার ফলে কি হয়েছে, তারা কেবলমাত্র দেখবেন আপনারা যে ওই অডিও অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি যে সাবজেক্ট, তার বাইরে যে সাবজেক্টগুলো রয়েছে প্যারামেডিক্যালের, সেই সাবজেক্টগুলোর জন্য কিন্তু ওখানে এই মুহূর্তে ফোনও বাজছে। তো সেই ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ভার্নাকুলার কিন্তু ম্যান্ডেটরি আছে, সুতরাং ভার্নাকুলারকে ইয়েস করতে হবে। বাংলা যা করা আছে, আমি যেহেতু ক্যান্ডিডেট নই, পোর্টালটা দেখতে পাচ্ছি না, নাচলে আমি সেটা বলতে পারছি না, কিন্তু ভার্নাকুলার আপনাকে ইয়েস করে আসতে হবে ওখানে। সুতরাং ভার্নাকুলার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ আপনি সবই দিতে পারেন, ম্যাথ না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ম্যাথও দিয়ে দেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ইংলিশ এবং ভার্নাকুলার সবগুলো যদি ইয়েস করেন, তাহলে সমস্ত প্যারামেডিক্যাল কোর্স এবং বিএসসি নার্সিং মেয়েরা সবগুলি সুযোগ পাবে। এইমাত্র আমি খবর পেলাম যে আমি বলার পরে প্রচুর পেরেন্টস ও স্টুডেন্টরা কোর্স হতে ইমেল করেছিলেন, এবং সেই ইমেলের ভিত্তিতে ওখান থেকে ধাপে ধাপে এক একজন করে তাদের রিসেট করা হচ্ছে, এবং ভার্নাকুলারটা তারা অ্যাক্টিভেট করে দিচ্ছেন। সুতরাং ভার্নাকুলার অ্যাক্টিভেট করে দেওয়ার পরে আপনি যদি লগ ইন করেন, তাহলে আপনি দেখতে পাবেন, এবং ওখানে বলা আছে যে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা, সেজন্য ফ্রিকোয়েন্টলি আপনাকে চেক করতে বলেছে। সুতরাং ওয়েবসাইটটা মাঝে মাঝে চেক করতে থাকুন, এবং যখনই দেখবেন যে আপনাকে অ্যালাও করা হয়েছে, আপনার ওরাই অ্যাক্টিভেট করে দিচ্ছে ভার্নাকুলারটা, সেই ক্ষেত্রে আপনাকে দেখাবে, তখন আপনি অ্যাভেলেবেল চয়েস কী সেটা দেখাবে, এবং আপনি আপনার যে প্যারামেডিক্যাল সমস্ত কোর্স সেগুলোতেও চয়েস ফিলিংয়ের সুযোগ পাবেন। সুতরাং ছাত্রছাত্রী বন্ধু এবং অভিভাবক যারা আমাদের চ্যানেল দেখেন, এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে আমি প্রথম বিষয়টা ধরি যে শুধুমাত্র ম্যাথ থেকে দিয়ে এখানে বেস্ট অফ 5 ধরে ছেলেমেয়েরা বেরিয়ে গেছে, যার জন্য এই গণ্ডগোলটা হয়েছে। সুতরাং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমি পরামর্শ দিয়েছিলাম যে পর্ষদের কাছ থেকে আপনারা মেল করুন, যে আপনারা বুঝতে পারেননি এটা ভুল হয়েছে, কারণ পর্ষদের গাইডলাইনে 20টা করে সাবজেক্ট কম্বিনেশন দেওয়া ছিল, ভুলটা আমাদের পক্ষেই। সুতরাং পর্ষদের কাছে অ্যাপিল করার জন্য, আবেদন করার জন্য বলেছিলাম, এবং হাজারো হাজারে ছেলে মেয়ে এবং যারা আছেন অভিভাবক তারা মেল করেছিলেন। সেই মেলের ফলশ্রুতি হিসাবে একটু আগে আমাকে একজন অভিভাবক ফোন করে বললেন যে স্যার, আপনার কথা মতো, পরামর্শ মতো আমি ওখানে চেক করেছি, এবং চেক করার পর দেখলাম যে স্যার আমার ওটা অ্যাক্টিভেট করে দিয়েছে, ওরা ভার্নাকুলার অ্যাক্টিভেট করে দিয়েছে, এবং চয়েস উনি কতগুলো করতে পারবে সেটা বলে দিয়েছে। সুতরাং সেই বেসিসে উনি আদার যে প্যারামেডিক্যাল কোর্স এগুলো চয়েস ফিলিং ইতিমধ্যেই উনি করেছেন। সুতরাং আশা করছি যারা মেল করেছেন, ফোন করেছেন, বিশেষ করে মেল যারা করেছেন, মেল যারা করেননি এখনও যদি এ ধরনের ঘটনা থাকে, তাদেরকে ফোন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে অবশ্যই মেল করুন। মেল করলে আপনারা এই সুযোগটা পেয়ে যাবেন আশা করছি সকলেই, এবং সেই সুযোগটা আপনারা নেবেন। এবং এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে আমরা বোর্ডকে হচ্ছে অভিনন্দন জানাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই বোর্ডকে অভিনন্দন জানাবেন এই উদ্যোগের জন্য। আশা করছি যে যারা অ্যাপ্লাই করেছেন তারা সকলেই এই সুযোগ পাবেন, যারা এখনও করেননি তারা ইমিডিয়েট হচ্ছে তার অ্যাপ্লিকেশন নাম্বার এবং যে ফোন নাম্বার দেবেন, দিয়ে অবশ্যই আপনার যে অভিযোগ সেইটাকে, আপনার অভিযোগ তো নয়, আপনার সমস্যা, সেই সমস্যার কথা লিখুন, যে ভার্নাকুলার শব্দটি আপনি পরিচিত নন এবং বোঝেননি বলে মাতৃভাষা দেননি, সেই জন্য আপনি এটা কোনোভাবেই ওখানে দেননি বলেই আপনি অন্যান্য যে প্যারামেডিক্যাল কোর্স তার যে চয়েস ফিলিংয়ের সুযোগ নিতে পারেননি। সুতরাং সেই সুযোগ আপনাকে দেওয়া হোক, এই অনুরোধ করে আপনি চিঠি করুন, মেল করুন। মেল কীভাবে করবেন সেটা আমি গতকালে আমার যে ভিডিও, সেই ভিডিওতে দেওয়া আছে, সেইভাবে সেই উদ্যোগ নিন, এবং এই সুযোগ আপনারা সবাই পান এই কামনা করি।
সকলের ভালো প্রত্যেকটি ছাত্রছাত্রী অনেকে প্রচন্ড টেনসড, হ্যাঁ, বাড়িতে একটা অশান্তি পরিবেশ হয়ে গেছে। আমাকে ফোন করেছে ছেলের এমন অবস্থা, সারাত্রি ঘুমায়নি, তার সঙ্গে অভিভাবক ঘুমাননি, ছেলের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ। সুতরাং সকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসুন, সকলের ভালো হোক এই কামনা করে, সবার শুভেচ্ছা কামনা করে আগামী দিনে এডুয়াল গ্রুপ দুর্গাপুর ছাত্রছাত্রীদের জন্য আরও ভালো করে এইভাবে যেন কাজ করতে পারে সেই আশীর্বাদ করবেন, এবং আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতা এডুয়াল গ্রুপ দুর্গাপুরকে আপনারা দিতে থাকবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আমার পক্ষ থেকে এইভাবে কাজ করার। আপনাদের সকলকে নমস্কার, ধন্যবাদ, এবং ছাত্রছাত্রী তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে এখন আমি আমার এই বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।